চব্বিশ ঘন্টার খবরের জের, বিশ্বভারতীতে ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন প্রবীণ আশ্রমিকরা। আচার্য নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠাচ্ছেন তারা, উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি করেছেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। সেদিন কি বলেছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য, একবার শোনা যাক। কেন এত ধমক চমক? আসলে ছাত্রছাত্রীদের যৌন হেনস্থায় নাম জড়ানো অস্থায়ী অধ্যাপক উপাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত, আর তার নামেই কিনা বিশ্বভারতীর ইন্টারনাল কমপ্লেইন কমিটিতে নালিশ ঠুকেছেন ছাত্রীরা। ভালো চোখে দেখেননি স্বপনবাবু, উল্টে অভিযুক্ত অধ্যাপককেই পুনর্বহাল করেন। চব্বিশ ঘন্টার কাছে সে কথা স্বীকারও করে নেন স্বপনবাবু। এখানেই শেষ নয়, ক্লাসে ঢুকে পড়ুয়াদের ধমক দেওয়ার কথাও আমাদের কাছে মেনে নেন তিনি। আমি এইচওডির সঙ্গে ওখানে ছিলাম, এইচওডি বলেছেন তিনি হার্ট হয়েছেন। শিক্ষকের সম্মান রক্ষাটা, শিক্ষকের সম্মানটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন, একাডেমিক ইনস্টিটিউশন। পুরো ঘটনার সময় প্রতিবাদ দূরে থাক, ক্লাসে দাঁড়িয়েই উপাচার্যের বেআইনি কাজে মদদ দেন বিভাগীয় প্রধান বিপ্লব লৌহ চৌধুরীও। চব্বিশ ঘন্টায় এই খবর সম্প্রচার হতেই নিন্দার ঝড় শান্তিনিকেতনে, রেগে আগুন প্রবীণ আশ্রমিকরা। ভারপ্রাপ্ত উপাচার্যকে সরানোর দাবি তুলে আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে মেল করেছেন সুবোধ মিত্র। নিজেই কাঠগড়ায় খাড়া হয়েছে, নিজেরই কাঠগড়ায় খাড়া হয়েছে, এবং তার তো বিচার হওয়া দরকার। সে বিচার যদি বিশ্ববাদী কর্তৃপক্ষ, তো ওনার বিচার বিশ্ববাদী কর্তৃপক্ষ আর কী করবে? ওনার বিচার তো রাষ্ট্রপতি করবে, তিনি হচ্ছেন এখানকার ভিজিটার। তা আমি তো তাকে বলবো যে ইমিডিয়েটলি এই ক্লিপিংস আমি পাঠাবো। কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করছেন বোলপুরের সাংসদ অনুপম হাজরাও। বিশ্বভারতী মানে কেন্দ্র সরকারের অবিলম্বে এটা হস্তক্ষেপ করে সেটার একজন চ্যান্সেলর নিয়োগ করা উচিত। সব মিলিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্তকে ঘিরে অশান্তির কালো মেঘ কবিগুরুর শান্তিনিকেতনে। ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা।